রকমের কোন রকমের ধ্বংস আমরা সহ্য করব না। ব্যক্তি স্বার্থের দোকানদারি এমপি মিরাল তুই বন্ধ কর, মিরাল তুই বন্ধ কর। বিএনপির সঙ্গে মিরাল তুই যা শুরু করছস তুই বন্ধ করবি, তুই কি করবি? তোর এই পালিত পুত্র বকবুলকে থামাবি? সবাইকে থামাইতে পারি, এখনো কোবাইত আছে গুদারাঘাটে। আমাকে নিয়ে যাইতে দাও, আমরা সবাইকে গুদারাঘাট যাব, আমরা সবাইকে জমিটার পড়া যাব, ইনশাল্লাহ যাব। আর শুনব না এই এমপিকে আমরা আওয়ামী লীগের নেতা কর্মী আজকের মঞ্চে অবাঞ্ছিত ঘোষণা করলাম, বিধানসভার দিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম, এই মুছুগো জেলা থেকে এই চরলকে অবাঞ্ছিত ঘোষণা করলাম, এই মিনালকে এই মুছুগোতে মাটিতে আর দেখতে চাই না, আর দেখতে চাই না। নেত্রী প্রোগ্রামে মিনালের বিএনপি সন্ত্রাসী বাহিনী দিয়ে যে হামলা করেছে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা মিনালকে অবাঞ্ছিত ঘোষণা করলাম, মুন্সিগঞ্জের মাটি থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। এই পর্যায়ে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জিন্না ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মুন্সিগঞ্জ পৌরসভার 9 নং ওয়ার্ড কাউন্সিলর সাগরের নেতৃত্বে একটি বিশাল মিছিল মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং তার সাথে পিছনেই মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান এবং ইউসুফ হাসান, ফরহাদ খান, আক্তার বেগ, পাবেলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। পূর্ব সাইডের রাস্তায় অবস্থান নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্যের প্রারম্ভে আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহাকাব্যের মহানায়ক, বাংলার রাখাল রাজা, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। 15 আগস্ট কাল রাতে নিহত বঙ্গবন্ধুর পরিবারকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। 3 নভেম্বর নিহত জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল নেতা কর্মীদেরকে আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছেন, আমাদেরকে একটি স্বাধীন পতাকা দিয়ে গেছেন। তার কন্যা, তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন আমাদেরকে অর্থনৈতিক মুক্তি। সেই জননেত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন উপলক্ষে মুন্সিগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই সভায় আমি এবং আমার সভাপতি তথা গজারিয়া উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, কম করে হলে 10,000 নেতৃবৃন্দ নেতা কর্মী আজকের এই সভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে লঞ্চ ঘাটে এসে উপস্থিত হই। সেখানে আমাদের এই কুলাঙ্গার এমপি বিড়াল কান্তি আছে, কথিত সন্ত্রাসীরা এখানে চাই বাজা আমাদের লোকজনকে আড়াগাইছে, এখানে মারধর করে রক্তাক্ত করেছে আমার প্রত্যেকটি ট্রলারের প্রত্যেকটি ড্রাইভারকে আহত করেছে। আমরা আজকে এই নেত্রীর জন্মদিনে তার কত বড় ঔদ্ধত্য যে সে আওয়ামী লীগের এমপি হয়ে জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিনের প্রোগ্রামে লোকজনকে আসতে বাধা প্রদান করে আমি আশ্চর্য হলাম। আমি আশ্চর্য হলাম যে তার মতো একজন কুলাঙ্গার এমপি আমাদের মুন্সিগঞ্জে বাস করে। ফকিরটির বাচ্চা তুই আমার বাসায় চাকর আসিলি, তুই তোর বাপ আমার বাসায় বাজার করছস, মিরাল তুই আমার বাসায় চাকর আসিলি, তোর আমি শিক্ষা দিয়ে ফেলামো। আওয়ামী লীগের নেতা কর্মী আজকে রক্তাক্ত হয়েছে সুমন সর্বদীপ জননেত্রীর,
তুই মানবের বাচ্চা রবিউল আউয়ালের মাস মানুষ নাই নিয়ালে দুই গালে জুতা মারো তালে তালে নিয়ালে দুই গালে আমরা আওয়ামী লীগের ভাইরা জনসভাতে যাব না জনসভা দেখেই বোঝা লয় আমরা মুন্সিগঞ্জের আওয়ামী লীগের মধ্যে বিতর্ক করব না আওয়ামী লীগের নাম দিয়ে কোনো অনুষ্ঠানে কোনো কলঙ্ক লাগবে না সংগ্রামী বন্ধুগণ সদ্য উপস্থিতি আজকে বাংলাদেশ দেখেন কোথা থেকে কোথায় নিয়ে গেছে আমার নেতৃত্ব জয়তী শেখ হাসিনা আজকে আমার নেতৃত্ব জয়তী শেখ হাসিনা এই বঙ্গুল বাংলাদেশকে শিরটা উঁচু কইরা দাঁড়াইতে শিখাইছে আজকে আমার বাংলাদেশ উন্নয়নের মাঠে আসতেই দুর্বার গতি এগিয়ে যাচ্ছে মানুষ কখনো ভাবে নাই মাথার উপর যে ট্রেন চলবে মানুষ কখনো ভাবে নাই মাইলকে মাইল সড়ক বাধাহীন ভাবে এই মহাসড়ক এগিয়ে যাবে মানুষ কখনো ভাবে নাই নদীর নিচ দিয়ে গাড়ি চলবে মানুষ কখনো ভাবে নাই কোটি কোটি লোক বাতায় পড়ে ভাতা পাবে মানুষ কখনো ভাবে নাই বিশ্বের অশান্তি পরিস্থিতিতে বাংলাদেশে শান্তিময় পরিস্থিতি বিরাজ করবে আজকে যে জায়গায় সর্বোচ্চ বিশ্বের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেই জায়গায় আমরা ন্যায্য মূল্যে চাল ডাল তেল নেত্রী আমাদেরকে দিচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে উনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণের জন্য জীবনকে বাজি রেখে 21 বার তার উপর জীবন নাশের হামলা হয়েছে এরপরও 1981 সালের 17ই মে আজকের মতো সেই দিন বাংলার আকাশে গুলি গুলি বৃষ্টি এই রহমত স্বরূপ বৃষ্টি আল্লাহ রহমত বৃষ্টি এই বৃষ্টির মধ্যে বাংলার সংগ্রামী উপস্থিতি আজ থেকে 42 বছর আগে বৃষ্টির স্নাত একটি দিনে বাংলার মাটিতে পা রেখে কেঁদেছিল আমার নেত্রী জয়তী শেখ হাসিনা কেঁদেছিল বাংলার মানুষ কেঁদেছিল বাংলার প্রকৃতি আল্লাহর রহমত এই বৃষ্টি এই রহমতের দিন রহমত স্বরূপ বাংলার মাটিতে পা রেখে জয়তী শেখ হাসিনা বারবার মৃত্যুর মুখে পতিত হয়ে এই দেশকে এগিয়ে নেওয়ার সংগ্রাম উনি কিন্তু অজেয় ছিলেন দৌড়িবার ছিলেন সামনে নির্বাচনে দক্ষতা যোগ্যতা ন্যায়পরায়ণতায় দেশ পেবে জয়তী শেখ হাসিনার না 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 মিনারের কুপুত্র নেবে তা আচরণ আমরা করবো না দেখবে প্রশাসন কি করে আমরা যে কোনো মুহূর্তে ওকে মুন্সিগঞ্জ ছাড়া করার ক্ষমতা রাখি রাখি না আমরা কোনো অপবিত্র কাজ নেত্রীর জন্মদিনের মতো পবিত্র দিনে করতে পারবো না আমার 10 লেভেল জন্মদিন গতকালকে গেছে এই পবিত্র মাস আমাকে অপবিত্র করবো না ও তো আল্লাহ কথা মানে না বিড়াল ও তো মুনাফেক মুখে নবীর কথা বলে ভিতরে সব বিষ এই মুনাফেককে দাঁত ভাঙা জবাব দিব আমরা জয়তী শেখ হাসিনা জীবন বাঁচিয়ে রেখে যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই উন্নয়নের রথ আমরা থামতে দিব না দেশপ্রেমে জয়তী শেখ হাসিনা যোগ্যতায় জয়তী শেখ হাসিনা উন্নয়নে বাংলাদেশের প্রধানমন্ত্রী জয়তী শেখ হাসিনা বারবার প্রমাণ করেছেন সামনের নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার একমাত্র হকদার জননেত্রী শেখ হাসিনা আমরা বালাই না আমরা মুখে এক অন্তরে এক রাখি না আমরা বিপ্লবের বাসায় বৈদ্যুতিক বাসায় চাকর না আমাকে জাত পাত আছে আমাকে অন্তরে যা মুখেও তা এই ভোট প্রধানমন্ত্রীত্বের পদ আল্লাহর বান্দা রাসূলের উম্মত হিসাবে আমি ডেস্ক পয়েন্ট কমকে বলতে চাই শেখ হাসিনার হক শেখ হাসিনার হক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল প্রার্থীর মধ্যে যোগ্যতম ব্যক্তিটি এই নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়া হক হকদার প্রধানমন্ত্রীদের হকদার কে সবাই বলো প্রধানমন্ত্রীদের হকদার কে বঙ্গবন্ধু কোন জয়তী শেখ হাসিনা তার প্রধানমন্ত্রী হওয়ার পথে বর্তমান এমপি সহ বিএনপি সহ যারা বাধা হয়ে দাঁড়াইবা দাঁত ভেঙে ফেলামু সকল মৃত্যু ভয়টি উপেক্ষা করিয়া আমার নেত্রী জয়তী শেখ হাসিনা বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আওয়ামী লীগের জাতীয় কর্মীদের প্রাণ রক্ষার্থে বাংলাদেশে আসছে আসছে না আমাদের দায়িত্ব আছে এখন
উনি যথেষ্ট করছে এক লুনার জন্য আমাদের দায়িত্ব আছে আমাদের দায়িত্ব যেই করে মূলক দলের ভিতরে সহযোগিতাকারীদের পায়ে পিষ্ট করে পদদলিত করে বিএনপি তারেক জিয়া খালেদাজিয়া কুপুত্রদের নিশ্চিহ্ন করে জয়ন্ত শেখ হাসিনাকে পুনরায় বাংলার প্রধানমন্ত্রী বানাবো না সবাই হাত তোলেন বানাবো এই হক আদায়ের সংগ্রামে আমরা সবাই একত্রিত থাকবো না আমাদের বিজয় রথে যে বাধা হয়ে আসবে সাবধান হয়ে যাও দেখেন বন্ধুগণ কি হারিয়েছে আমার নেত্রী আমরা একজন স্বজন হারালে আমৃত্যু ভুলতে পারি না বঙ্গবন্ধুর মতো মহানায়ক পিতা যার তর্জনী হেলনে দেশ স্বাধীন হয়েছে বুকানারা বাঙালি তৎকালীন বেস্ট আর্টিলারি বাহিনী পাকিস্তানকে নিশ্চিহ্ন করে বাংলা মাতৃকাকে স্বাধীন করেছে তিনি হারিয়েছে বঙ্গমাতার মতো মমতাময়ী মাকে বঙ্গবন্ধু এক যুগের বেশি কারাগারে থাকার পরও উনার নেপথ্যের ভূমিকায় এই স্বাধীনতা সংগ্রামকে দোরগোড়ায় পর্যন্ত নিয়ে যাওয়ার মতো মমতাময়ী স্নেহময়ী কর্মীদের বুকে আগলে রাখার মতো স্নেহময়ী মমতাময়ী মা বঙ্গমাতা ফজিলাতুন্নেসার মতো মা হারিয়েছে উনি হারিয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাত্র 26-27 বছরের বয়স্ক তার ভাই শেখ কামালকে অন্যতম সংগঠক ক্রীড়াঙ্গন সাহিত্য সংস্কৃতিতে সবকিছুতে কি বলিষ্ঠ তার ভূমিকা ছিল মাত্র 26 বছর বয়সে উনি হারিয়েছেন তরুণ তুর্কি ভাই আর্মি অফিসার শেখ জামালের মতো ভাইকে উনি হারিয়েছে শেখ রাসেলের মতো উনি হারিয়েছে শেখ রাসেলের মতো ভাইকে মাত্র 10 বছরের বয়সের একটি শিশুকে ওরা ক্ষমা করেনি বাংলার এই জিদরা হত্যা করেছে সুলতান কামাল বদি জামাল আরে অন্ত সন্তানের অন্তঃসত্ত্বা মানুষের ফাঁসির আদেশ হলেও তো সে আদেশ রহিত থাকে যতদিন পর্যন্ত সন্তান বিমুষ্ট না হয় যতদিন পর্যন্ত সন্তান লালিত পালিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে না শেখে ততদিন পর্যন্ত তো অন্তঃসত্ত্বা মানুষের জমনির ফাঁসি হয় না সে বাংলার এই জিদরা 15 আগস্ট কাল পালায় রচিত করেছিল বাংলা 32 নম্বরকে হিমালয় পাহাড়ের চেয়ে বেশি জগদ্দল পাথরের মতো দুঃখ বুকে বেঁধে রেখে আমাদের জন্য এসেছে জনহিত শেখ হাসিনা আজকে বাংলাদেশ তার প্রমাণ বিশ্ব নেতৃবৃন্দ বারবার প্রমাণ করছে তার ভূয়সী প্রশংসায় বারবার প্রমাণিত কোন চক্রান্ত আমরা মানব না আমেরিকা তোমার স্যাংশন লাঠিমারি স্যাংশনে লাঠিবাড়ি স্যাংশনে যাবো না আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা জয়ন্ত শেখ হাসিনা দেড় যুগ দেশকে শাসন করে সেবা করে যেই জায়গায় এনেছে আর এক যুগ উনি ক্ষমতায় থাকলে আমার দেশে আসবা কান্দা দিতে আমেরিকা তোমরা তো 70-এর নির্বাচনে বঙ্গবন্ধুর পক্ষে ছিলে না তোমরা তো 71-এর স্বাধীনতার পক্ষে ছিলে না যখন রক্তাক্ত হয়েছিল 30 লক্ষ শহীদের রক্ত বাংলার মাটি কোথায় ছিল আমেরিকার মানবতা 75-এর সেই কালবাংলা যে ঘটালো নেপথ্যে কি তোমরা ছিলে না 70-এর নির্বাচনে কি তাই বলে আওয়ামী লীগ জয়লাভ করে নাই 71-এর স্বাধীনতা সংগ্রামে কি দেশ স্বাধীন হয় নাই 75-এর খুনিদের আমার দেশ সত্য জয়ন্ত শেখ হাসিনা বিচার কাজ সমাপ্ত করে ফাঁসি দিচ্ছে না যাদের দিতে পারছে না সে আমেরিকায় লুকিয়ে আছে এরপরও বারবার পিছন দিকে টেনে ধরছে আমেরিকা সকল বাধা শৃঙ্খল উপেক্ষা করে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার নেত্রী জয়ন্ত শেখ হাসিনা তার পাশে থাকা এখন আমাদের মুসলমান হিসাবে আল্লাহর বান্দা রাসূলের উম্মত হিসাবে এই হক আদায়ের লড়াইয়ে তার পাশে থাকা আমাদের ইমানি দায়িত্ব আমাদের ইমানি দায়িত্ব এই সংগ্রামে আমরা বিজয়ী হবই হবে ইনশাআল্লাহ দুসরা কোন যতই চক্রান্ত করে আমাদের ভিতরে থাকা কোনো লাভ হবে না সকল মৃত্যু বা উপেক্ষা করে নেত্রী আসছিল বাংলাদেশে দেশের মানুষ যদি খারাপই থাকে তারেক জিয়া তোমার বাবা তো তখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল 4000-এর বেশি আর্মি অফিসার হাজার হাজার মুক্তি মানুষের কাবি মানুষের রক্তে তার হাত রঞ্জিত এই লোভ একটা খুনি হায়নার রক্ত চোখ উপেক্ষা করে বাংলাদেশে আসছে সত্যি যদি বাংলার মানুষ খারাপ থাকে
প্রতি সত্যি যদি বাংলা ভাষা অধিকারে বঞ্চিত থাকে আসছো না কেন তুমি বাংলায় তাদের ভাগ্য উদ্ধারের জন্য আসবে না যদি শেখ হাসিনার মতো ন্যায়পরায়ণতা দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার মতো ইমানি তাকত উনার নাই তারেক জিয়ার নাই কাজেই সামনে নির্বাচনে জয়তি শেখ হাসিনার হাতকে যার সঙ্গে তারেক থাকলে শক্তিশালী হবে যার সঙ্গে থাকলে তিনি ক্ষমতায় যাবেন যার সঙ্গে থাকলে আওয়ামী লীগ সুসংগঠিত থাকবে আমরা তার পাশে থাকবো ইনশাল্লাহ সামনের প্রধানমন্ত্রী নির্বাচিত না করে আমরা ঘরে ফিরে যাব না এই হোক আজকে আমাদের এই প্রধানমন্ত্রী 77তম জন্মদিনের হাজার হাজার অর্ধ লক্ষাধিক মানুষ উপস্থিত আমাদের শপথ আমরা সবাই একযোগে বলি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাই বলি জয় শেখ হাসিনা শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে গেলে সময় শেষ হয়ে যাবে শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে গেলে রাত ভোর হয়ে যাবে আমরা সব জানি সব দৃশ্যমান আন্তর্জাতিক দেশের সকল চক্রান্তকে বুলঞ্চিত করে পদদলিত করে আর দলের ভিতরে সেই বর্তমান এমপির চামড়াদেরকে চামচাদেরকে উৎখাত করে বর্তমান এমপির দুই গালে মিয়ালে দুই গালে জুতা মারতে মারতে জুতা ছিঁড়ে ফেলাম বেটা সকল চক্রান্তকে উপেক্ষা করে যেহেতু শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পুনর্বার জয়ন্ত শেখ হাসিনাকে এই বাংলার প্রধানমন্ত্রী পদ অধিষ্ঠিত করেন সেই লোকে কাজ করে যাব প্রধানমন্ত্রী যদি কোনো ক্রমে কোনো চক্রান্তের কাছে আমার নেত্রী হারার মানুষ না তবে যদি আল্লাহ না করুক দৈবত কোনো কারণে কোনো ঘটনা ঘটে যায় মিরাল কত খারাপ মিরাল আর ওরা মিরা একটা আওয়ামী লীগের লোককে জীবিত রাখবে না একটা আওয়ামী লীগের লোককে ঘরে থাকতে দিবে না একটা আওয়ামী লীগের মা বোন তার সম্ভ্রম রাখতে পারবে না কাজে আমাদের স্বার্থে দলের স্বার্থে দেশের স্বার্থে সর্বোপরি শতকোটি মানুষের ভাগ্য উন্নয়নে যেহেতু শেখ হাসিনার এই হক আদায় সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ থাকবো না সবাই বলি পিছনে ওরা বলে না কেন সবাই বলি একগ্রহ থাকবো না ইনশাল্লাহ এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের গজারিয়া সুবক্তা হাফিজ ভাই আচ্ছা জিন্না শেষ করো আমার বক্তব্যের মাঝখানে সেট পড়েছিল আমি শুধু আপনাদের মুন্সিগঞ্জে আজকে যে লক্ষাধিক লোকের সমাগমে উপস্থিত হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি কিন্তু দুর্ভাগ্য আমাদের এই কুলাঙ্গার এমপি আমার লোকজনকে কুলাঙ্গার এমপি অ্যাডভোকেট মিনাল গান্ধী দাস আমার লোকজনকে লঞ্চ ঘাটে বেদরক পিটিয়েছেন প্রশাসনের সামনে আমি অ্যাডভোকেট মিনাল গান্ধী দাসকে শুধু এটুকু বলতে চাই এটুকু বলতে চাই যে আপনি শুধু আপনার এখানে আপনার ক্ষমতা দেখিয়েছেন আজকে আমরা গজারিয়া থেকে 10,000 নেতা কর্মী এই হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের মুন্সিগঞ্জ পৌরসভার পৌরসভার এই জনসভায় জন্মদিনে জননেত্রী শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হতে এসে যে অপমানিত হয়ে গেলাম আপনি সেটা স্মরণ রাখবেন আপনি প্রস্তুত থাকবেন আগামীতে গজারিয়া গেলে আপনি মিরাল গান্ধী দাস হিসাব করে যাবেন আপনি মিরাল গান্ধী দাস হিসাব করে গজারিয়া যাবেন এটা আমার প্রতিশ্রুতি আমরা স্বজন হারানো বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যেমন তার পরিবারকে হারিয়েছেন আমি সালাউদ্দিন খান বকুল চেয়ারম্যানের ছেলে আমি আমার আপন ভাইকে হারিয়েছি শুধু আওয়ামী লীগ করার কারণে 1995 সালের 30 মে সেই সময় আপনি অ্যাডভোকেট মিরাল গান্ধী দাস কোথায় ছিলেন কোথায় ছিলেন আমার ভাইকে সেদিন বিএনপির লোকেরা গুলি করে হত্যা করছে তারা আজকে আপনার গাড়িতে থেকে আপনাকে দিক নির্দেশনা দেয় এটাই বড় দুঃখ আমি জননেত্রী শেখ হাসিনার কাছে এইটুকু মিনতি করতে চাই জননেত্রী শেখ হাসিনা আপনি আবারও বিবেচনা করে দেখবেন
যে এই মুন্সিগঞ্জ তিন আসনের আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বাঁচাতে হলে কাকে প্রয়োজন? আমরা হারিয়েছি শামসুদ্দিন চেয়ারম্যানকে, আমরা গজারিয়ার একমাত্র বীর প্রতীক রফিক কমান্ডারকে রক্তাক্ত হতে দেখেছি, রক্তাক্ত হতে দেখেছি গজারিয়া আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি সুলাইমান দেওয়ানকে শুধু এই অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের কারণে। আপনি আপনার কারণেই বাউসিয়ার চেয়ারম্যান আব্দুল মান্নান, আমরা সেরকম রাজনীতি করতে চাই না। জননেত্রী শেখ হাসিনা স্বজন হারানো, সে বুঝে স্বজন হারানোর ব্যথা। আপনি তো স্বজন হারান নাই, আপনি তো বিনা পয়সা এমপি হয়ে গেছেন দুবার, সেজন্য আপনাকে আর মানুষকে মানুষ মনে হয় না, গরু ছাগল বলে মনে হয়। তা না হলে এই গরু ছাগলের মতো আজকে বেদরত পিটাতেন না গজারিয়াবাসীকে। গজারিয়াবাসী গজারিয়া তো আপনাকেও যেতে হবে। স্মরণ রাখলাম এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জননেত্রীকে আল্লাহ দীর্ঘায়ু করুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা। এখন সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুটি কথা বলার শরীর অসুস্থ। আমার গলা তো ভালো না, আমি বেশি কিছু বলবো না। মঞ্চে উপস্থিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর রক্তের সাথে যার সম্পর্ক, যার গ্রামের সাথে যার সম্পর্ক, বাংলাদেশ আওয়ামী লীগের মুন্সিগঞ্জ জেলা শাখার সফল সভাপতি, মুন্সিগঞ্জ জেলা পরিষদের বারবার নির্বাচিত মাননীয় চেয়ারম্যান, মুন্সিগঞ্জ আওয়ামী লীগের অভিভাবক, আমার নেতা জননেতা আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, উপস্থিত মুন্সিগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র, আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ ফয়সাল বিপ্লব, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত এবং গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ, সবাই সংকীর্ণ। আমি শুধু এইটুকুই বলবো যে জননেত্রী শেখ হাসিনার জন্মদিনে আমরা আওয়ামী লীগ ক্ষমতায় পুলিশের সামনে আওয়ামী লীগের নেতা কর্মী আজকে জগময় এই মঞ্চে আসছে এই দুঃখ নিয়ে এই মঞ্চে। মৃণাল, তুই পারলে এই 50 ভাগের 1 ভাগ লোক এক করে দেখ আওয়ামী লীগের, এই বাঙালির বাচ্চা তুই যদি পারস 50 ভাগের 1 ভাগ লোক এক জড়ো করে দেখা, একটা লোক যা করতেছ তুমি একটা লোক তোমার নির্বাচন করবে না। আমার মনে হয় লোক পাইলেও করবে না, তাদের তো জীবন বাঁচাইতে হবে। তুমি যা তামাশা দেখাইতেছ পরবর্তীতে কি দেখাবা? সে চাকরের পোলা নদী হিসাবে বসার চাকরি করছো চাকর বেটা, তো বাপে বাপে বাজার করছো বেটা, বাবার পান কিনে দিছে সব ছোট লোক, ছোট লোকের পরিচয় দিলি তুই আইসকা, তুই দেখবি বিপ্লব কি করে। ইয়ার যাইস তুই, সীমা আছে, কেউ নির্বাচন করবে না। আপনি কথা দড়ি দিব দরকার হইলে। আমি মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলতে চাই, আপনি মনে রাখবেন মৃণাল কান্তি আপনাকে শেষ রক্ষা করতে পারবে না। মিথ্যা যে তুই সত্য দেখা বলে চাস, আমার গাড়িতে গুলি করছস ইন্ডিয়া পড়ায় থাইকা, সজল গুলি করছস সংগ্রামের ভাই, জানিস আপনারা সবাই এক বাক্য বলে জানেন না, তবুও করছি তোমার নির্বাচন আর না। ওসি সাহেব আপনি মনে রাখবেন জননেতা আলহাজ মহিউদ্দিন সবকে বঙ্গবন্ধু করার জয়ন্তী শেখ হাসিনা তার বাসায় ডাকে, তাকে চিনে, আপনি মনে রাখবেন তাকে জননেত্রী শেখ হাসিনা মহিউদ্দিন সবকে চিনে, মহিউদ্দিন সব তার বাসায় যাইতে কোনো পাস লাগে না, এটা আপনি মনে রাখবেন ওসি সাহেব, ধন্যবাদ আপনাকে। সালা লোক দেখে ডরাই যাবে না, কা পুরুষ ছিয়ে দিচ্ছ না সালা, জিতে আছে কোন আপনারা?
নিয়ালে দুই গালে জুতা মারো তালে তালে অসভ্য কথাকার নোংরা চালাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বক্তব্য রাখবেন হাফিজ ভাই বিসমিল্লাহির রহমানির রহিম জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আগামী নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী আলহাজ ফয়সাল আহমেদ বিপ্লব উপস্থিত আছেন গজারিয়া মুন্সিগঞ্জ তিন আসনের আওয়ামী লীগের নেতৃবৃন্দ যুবলীগের নেতৃবৃন্দ ছাত্রলীগের নেতৃবৃন্দ সংগ্রামী ভাই বোনেরা আমার আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু মুজিবকে যিনি 1971 সালে মন্ত্রমুগ্ধ পাঠ করে 7.5 কোটি বাঙালিকে জাগ্রত করে সোনার বাংলা গড়ার লক্ষ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন সেই নেতার মাত্র যখন এখনো যুদ্ধে লাভ করে দেশ স্বাধীন হওয়ার পর থাকেন বিজয়ের ঠিকাদার আপনি স্বাধীন হওয়ার সময়ও মুক্তিযুদ্ধতে বিরোধী রাজাকার আলবদর আল সংসা এই দেশের বিরোধিতা করেছিল সেই সেই বিরোধী শক্তি 75-15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু মুজিব সহ সপরিবারে তাকে হত্যা করা হয় সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা 81 সালে আসার পর নির্বাচন অংশগ্রহণ করেছিল সংগ্রামী জানেন 2008 নির্বাচনের পরে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে উড়াল সেতু মেট্রো রেল প্যানেল পদ্মা সেতু সহ রাস্তাঘাটে অনেক উন্নয়ন করেছেন সেই জননেত্রী আছেন বলেই আপনারা আজকে বোধলিয়ে মাঠে হাঁটতে পারেন আপনারা দেশের উন্নয়ন হচ্ছে সোনার বাংলা হচ্ছে বলেই আজকে আপনারা জনগণের পাশে আছেন সংগ্রামী সাথী বন্ধুরা আমার আগামী সংসদ নির্বাচনে আমাদের মেয়র প্রার্থী আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাজী ফয়সাল আহমেদ বিপ্লব এটা প্রমাণ করে এখানকার জনগণ এখানকার উপস্থিতি আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতি থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতি যেই কারণে আজকে তারা বুঝতে পেরেছে সমস্ত আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফয়সাল আহমেদ বিপ্লবের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে যেই কারণে তারা আজকে আমাদের এই মিছিলে শান্তিপূর্ণ মিছিলে হামলা করে আমাদের লোকদের মারপিট করে দাদিয়া কুপায় এবং প্রায় 2000 লোক এখনো নদীর মাঝখানে পড়ে আছে আসতে পারে নাই সংগ্রামী সাথী বন্ধুরা আমার তারা আমাদের লোকদের উপর গুলি চালিয়েছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো জননেত্রী শেখ হাসিনা প্রোগ্রাম জনগণের প্রোগ্রাম আওয়ামী লীগের প্রোগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতির প্রোগ্রাম তারা আমাদেরকে বাধা দিল নিশ্চয়ই তারা বিএনপি জামাত না হলে আওয়ামী লীগের প্রোগ্রামে কেউ বাধা বরণ করতে পারে না তারা বিএনপি জামাতের লোক বলেই আজকে আমাদের এই আওয়ামী লীগের মিটিংয়ে হামলা চালিয়েছে এই অ্যাডভোকেট মিরাল কান্তি দাসের পালিত পুত্ররা আজকে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে শান্তিপূর্ণ মিছিলে আমাদের হামলা চালিয়েছে জননেত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন এই জনতার জনস্রোত থেকে আকুল আবেদন আপনি এর সুষ্ঠু সমাধান করবেন এবং আগামী নির্বাচনে জনপ্রিয়তা যাচাই করে জন হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে মনোনয়ন দিবেন এখানে প্রমাণ হয়ে গেছে আজকে প্রমাণ হয়ে গেছে যে ফয়সাল বিপ্লব মনোনয়ন পাচ্ছেন এটা প্রমাণ হয়েছে বিদায়ী তাদের মাথা খারাপ হয়ে গেছে তাদের মাথা গরম হয়ে গেছে আমাদেরকে আঘাত করেছে মিছিলে যাতে লোক কম হয় সেই ব্যবস্থা করতে চেয়েছে কিন্তু হাজার হাজার লোকের উপস্থিতি প্রমাণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আজি ফয়সাল বিপ্লবকে মনোনয়ন দিলে বিপুল ভোটে নির্বাচিত হবে জয় বঙ্গবন্ধু এখন বক্তব্য রাখবেন বসুন্ধরা ইউনিয়নের চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম
Bismillahirrahmanirrahim. Asker Shatutur Tomo Jarmabashi Gubulokhir Ayajito Monshugans Jela Amiliger Shomabesh Ehi Shomabesher Podano Diti জননেতা মুন্সিগঞ্জের জন মাটি ও মানুষের নেতা বঙ্গবন্ধু মহিউদ্দিন মোহাম্মদ মহিউদ্দিন আজকে যে আলোচনা সেই আলোচনার ভিতরে যে আজকে আমি দেখতে পারছি গত বছর আমি আলোচনা ছিলাম কিন্তু এত মানুষের সমাগম এই সমাগম দেখে মনে হচ্ছে যেন নৌকা যেন আমাদের যুব সমাজের অহংকার মুন্সিগঞ্জ পৌরসভা বারবার নির্বাচিত মেয়র ফয়সাল বিপ্লবকেই নৌকার মাঝি হিসাবে দেখতে চায় তো আমরা আশা করি ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা সঠিক সিদ্ধান্ত নেবে এবং নৌকা মাঝি শক্ত মাঝি হিসাবে ফয়সাল বিপ্লবকেই নৌকা মার্কা উপহার দিবে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে নৌকা মার্কা নিয়ে ফয়সাল বিপ্লব বিজয়ী হয়ে শেখ হাসিনাকে এই মুন্সিগঞ্জ তিন আসন থেকে এই উপহার দিবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি আপনারা আছেন এখানে অনেক বক্তা রয়ে গেছেন অনেক বক্তা মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের মাঝে অনেক বক্তা আছেন দূর দূরান্ত থেকে তাদের কথা আমরা শুনবো তো আমি বেশি দীর্ঘায়িত না করে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বক্তব্য রাখবেন মীরকাদিম পৌরসভা আওয়ামী লীগের সভাপতি বারবার নির্বাচিত মেয়র যার ত্যাগে সকল সংঘাত এড়ানো সম্ভব হয়েছে এবার মীরকাদিম পৌর নির্বাচনে শহীদ ইসলাম শাহীন তার মূল্যবান বক্তব্য রাখবে বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার আজকে এই আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার সুযোগ্য কন্যা বাংলাদেশের বারবার বাংলাদেশের বারবার চারবার নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শুভ জন্মদিন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় মানুষ প্রিয় নেতা আমাদের অভিভাবক জল জল করে চলছে মুন্সিগঞ্জের নক্ষত্রে সেই প্রিয় মানুষ সাবেক সাংসদ মুন্সিগঞ্জ জেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আমাদের মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় মানুষ প্রিয় নেতা প্রিয় অভিভাবক জনাব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন উপস্থিত আছেন আমাদের মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ থানা আওয়ামী লীগ বিভিন্ন জনপ্রতিনিধি আইন শৃঙ্খলা বাহিনী সাংবাদিক বন্ধুরা বিভিন্ন অঙ্গ সংগঠন সকলকে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধু সহযোদ্ধা আজকে কার জন্মদিন আজকে কার জন্মদিন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার সেই জন্মদিন উপলক্ষে এই আয়োজন এই বর্বরত হামলা এইভাবে এইভাবে মীরকাদিম থেকে হাজার হাজার মানুষ নৌকা দিয়ে এখানে এসেছিল একটা মানুষও নামতে পারলো না শেষ মুহূর্তে বলে দিলাম নৌকা ঘুরিয়ে দাও আমরা আজকে কথা দিলাম তোমাকেও ঘুরিয়ে দেব আমরা প্রস্তুত থাকেন প্রিয় প্রশাসন মুন্সিগঞ্জ জেলা প্রিয় প্রশাসন মুন্সিগঞ্জ জেলা চোখে দেখতে পান না দেখতে পান না সাধারণ মানুষ কিচ্ছু না করলে তার বিরুদ্ধে মামলা হয় আর ঘন্টার পর ঘন্টা হাজার হাজার মানুষ উঠতে পারলো না নৌকা অবরুদ্ধ করে রাখলো কি বিচার করেন কি করবেন মুন্সিগঞ্জের মানুষ দেখতে চায়
আমরা প্রত্যাখ্যান করলাম এই সমস্ত লোকদের এই সমস্ত নেতাদের প্রিয় ভাই বন্ধু সহযোদ্ধা জনজোয়ার কখনো রোধ করা যায় না শক্তি আমরা কিন্তু অবরুদ্ধ না আমরা পারতাম জবাব দিয়ে নামতে আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ছোট করতে চাই নাই যার জন্মদিন এই মিছিল থেকে হেঁটে গেল পাড়ায় মিশে যেত এই মিছিল থেকে যদি এখন বের হয়ে যেত একমাত্র জননেতা হাস মহিউদ্দিন তার জন্য মানুষ চুপ করে থাকলো এবং এবং এই দেশের মানুষ এটার জবাব আমরা টাইম মতো দিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় ভাই বন্ধু সহযোদ্ধা সেদিন মীরকাদিমে ভোট চাইতে গেছে মীরকাদিমে ভোট চাওয়ার জন্য গিয়েছে কোনো অসুবিধা নাই আমাদের নৌকায় যিনি প্রার্থী হবেন তার জন্য আমরা কাজ করব এইভাবে ভোট চাওয়া একটা ছেলে পাখি মামন রাস্তায় বসে ফল বিক্রি করে সাধারণ সাধারণ একটা ফেরেওয়ালা সেই ছেলেকে গিয়ে মারছে যারা আজকে এই নৌকা অবরুদ্ধ করেছে তারা তাদের নেতৃত্বে আর কতক্ষণ আমি প্রশাসনকে জানিয়েছি মুন্সিগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাদের সাথে আমার কথা হয়েছে আমি বলেছি আমরা কি বিএনপির সাথে যুদ্ধ করব না আওয়ামী লীগের সাথে যুদ্ধ করব আমরা টিকে থাকব কেন্দ্রে আজকে আপনাদের কাছে জবাব চাই প্রিয় ভাই বন্ধু সহযোদ্ধা আমরা চাই প্রিয় নেতা মোহাম্মদ মহিউদ্দিন আপনাকে উপলব্ধি করে বলছি আর চুপ থাকবেন না আর চুপ থাকবেন না এই দেশের মানুষ মুন্সিগঞ্জের মানুষ আপনি ন্যায় সঙ্গত বললেই আমরা ন্যায় বিচার পাব আপনি মুখ খুলেন আপনি আসেন আমরা কর্মসূচি দিব আমাদের দায়িত্ব আমরা আমাদের অধিকারটুকু আমরা প্রতিষ্ঠিত করব হাজী ফয়সাল বিপ্লব মুন্সিগঞ্জের তিন আসনে এমপি নির্বাচিত হতে চায় জনগণ চায় জনগণ চায় জনগণ চায় আমরা কর্মসূচি দেব আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করব আজকে এটাই হোক আমাদের অঙ্গীকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু গজারিয়া থানা আওয়ামী লীগের যোগ্য সুদক্ষ সভাপতি জনাব ইসলাম কাকা বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা আল্লাহ তাআলার শেখ হাসিনা সরকার বারবার দরকার বঙ্গবন্ধুর মহিউদ্দিন তোমার সাথে চিরদিন সেই আমাদের নেতা মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আমাদের মুন্সিগঞ্জের প্রিয় নেতা বাংলাদেশের নেতা উনি আজকে আহ্বান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রিয় নেত্রীর জন্মদিন পালন করার জন্য আমরা গজারিয়াবাসী গজারিয়া উপজেলা আওয়ামী লীগের উপজেলা কমিটি ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি সকল অঙ্গ সঙ্গ অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় 10,000 লোক আমরা এই অনুষ্ঠানে যোগদান করার জন্য এসেছিলাম আজকে দুঃখ পরাকান্ত হৃদয়ে আমি বলে যাই এই আপনার নির্দেশে আপনার অনুষ্ঠানে আসতে গিয়ে প্রথমে আঘাত করে আমাকে আমার উপর আঘাত করে আমার নেতা কর্মীরা তাদেরকে প্রতিহত করে পরবর্তীতে চার পাঁচটা হুন্ডা নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে কর্মীরা সেটাও প্রতিহত করেছে পরবর্তী পর্যায়ে সমস্ত নেতা কর্মীদের সেই পাকিস্তানি কায়দায় অত্যাচার করেছে তাদেরকে আহত করেছে তাদের রক্তাক্ত করেছে আমরা আওয়ামী লীগের নেতা আমরা আওয়ামী লীগের কর্মী আপনার নির্দেশে যে কোনো কাজ করতে আমরা প্রস্তুত আছি এই বিষয়ে প্রশাসন এবং পুলিশ যদি যথাযথ ব্যবস্থা আগামী 12 ঘন্টার ভিতরে যদি ব্যবস্থা না নেয় তাহলে গজারিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা যে কোনো কর্মসূচি গ্রহণ করতে পারি এই বলে আগামী দিনের সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর মহিউদ্দিন
তোমার সাথে চিরদিন আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি আমাদের হাজার হাজার নেতা কর্মী হাজার হাজার নেতা কর্মী শত শত ট্রলার বিশৃঙ্খলার কারণে সভা সমস্ত আসতে পারে নাই এসপি মহোদয়ের মাধ্যমে ঢাকা রেঞ্জের ডিআইজি পুলিশ কমিশনার সবার কাছে আমার নালিশ রইল এর যথাযথ ব্যবস্থা নেবেন অন্যথায় মুর্শিদাবাদ আওয়ামী লীগ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে মিলালের কারণে ক্ষতিগ্রস্ত হবে মুর্শিদাবাদ আওয়ামী লীগ এটা আমরা মানব না ঢাকায় বসে খালি হালিয়া রুটি খাবে আমরা ঘামের পরে ঘাম রক্ত পরে রক্ত জড়িয়ে যাব তারপরে আমরা প্রতিবাদ এইটা পাবো এগুলো তো হতে পারে না সবাই এখন বক্তব্য রাখবেন মুর্শিদাবাদের একমাত্র জননেতা জেলা আওয়ামী লীগের কান্ডারি আমার জনাব মহিউদ্দিন মহোদয় সিলোই থেকে পারভেজ মিদ্দার নেতৃত্বে একটি বিশাল মিছিল হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ধন্যবাদ সিলোই ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মিদ্দাকে বিসমিল্লাহির রহমানির রহিম দয়া করে মিউজিকটা থামান এই মিউজিক থামান আজকে যে ঘটনা ঘটলো কেউ মনে করবেন না বিপ্লব একা বিপ্লবের সাথে মুর্শিদাবাদ জেলা আওয়ামী লীগ জড়িত আছে বিপ্লবের সাথে ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ মৎস্যজীবী লীগ প্রত্যেকটা অঙ্গ সংগঠন জড়িয়ে আছে দল নষ্ট করেছেন আপনি এমপি মহোদয়কে বলতে চাই কেন্দ্র থেকে নিজের ইচ্ছা মতো দল এনে আওয়ামী লীগকে নষ্ট করে দিচ্ছেন সাবধান হন ঠিক বিপ্লবের নিরাপত্তা দুর্বলতা ভাববেন না ঠিক বিপ্লবের যে সম্মান করতে সম্মানের মর্যাদা দিতে যা শিখেন তখনই ভাববেন না বিপ্লব একা বিপ্লবের সাথে সমস্ত উপজেলার আওয়ামী লীগ জড়িত আছে একটা বিপ্লবের গায়ে আঘাত লাগবে সম্পূর্ণ আওয়ামী লীগ আপনার বিপক্ষে কাজ করবে আপনি কি করে মুর্শিদাবাদ ঢুকেন এটা আমরা সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী জবাব দিয়ে দিব আজকে আমাদের প্রধানমন্ত্রীর জন্মদিনে আপনি যে নোংরামির পরিচয় দিলেন জেলা আওয়ামী লীগ জাগ্রত আছে প্রতিটা নোংরামির জবাব জেলা আওয়ামী লীগ দিবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় বঙ্গবন্ধু জয় ধন্যবাদ বক্তব্য নিয়ে আসছেন আজকে প্রধান অতিথি বঙ্গবন্ধুর মহোদ্দিন বঙ্গবন্ধুর মহোদ্দিন তোমার পাশে চিরদিন 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 বঙ্গবন্ধুর মহোদ্দিন সংগ্রামী ভাইরা আমার সংগ্রাম এই সুলান বন্ধ সুলু এই মিছিল এই মিছিল আরে সংগ্রামী ভাইরা আমার সংগ্রাম বয়ে আসছে আমাদের আজকে সবার শেষে নেত্রী জন্মদিন উপলক্ষে কেক কাটা হবে আপনারা সবাই এই কেক কাটার অনুষ্ঠানে আপনারা সবাই সভাপতি থাকবেন কেউ আপনাদের অবস্থান ছেড়ে যাবেন না বক্তৃতা আজকে নেত্রী জন্মদিন সেই লক্ষ্যে আজকে আগমন আপনার আগমন আজকে প্রমাণ করেছে জনসভা নয় জনসমুদ্র আপনারা প্রমাণিত করেছেন আজকের অনুষ্ঠানে অনেক নেতৃবৃন্দ গজারিয়া মিরকাতিন এবং মুন্সিগঞ্জ সদরের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ জানতে শেখ হাসিনার জন্মদিনকে স্বাবলম্বন্ডিত করার লক্ষ্যে আপনি উপস্থিত হয়েছে আজকে অগণিত লোক সীমাহীন মুন্সিগঞ্জের জনগণ সাক্ষী আজকে জানতে শেখ হাসিনার জন্মদিনকে স্বাবলম্বন লক্ষ্যে আপনাদের আগমন এই আগমনকে আমি মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে
সবাইকে অন্তর অন্তস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে কার জন্মদিন? জনতা শেখ হাসিনা। জনতা শেখ হাসিনা চাষী জনক বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা, চাষী জনক বঙ্গবন্ধুর রক্ত জনতা শেখ হাসিনার শিরায় উপশিরায় প্রবাহিত হচ্ছে। আজকে সেই জনতা শেখ হাসিনার অনুষ্ঠান জন্মদিনকে যা অপমানিত করেছে তারা কোনদিনও আওয়ামী লীগের অংশীদার হতে পারে না। তারা কুলঙ্গার যদি আওয়ামী লীগকে আজকে কারা ওই চক্রান্তকারী বিএনপি আগামী নির্বাচন নির্বাচনকে লক্ষ্য করার নষ্ট করার লক্ষ্যে বিভিন্ন ভাবে আজকে আক্রমণ করছে কারা? বিএনপি জামাত শিবির তারা। আজকে জনতা শেখ হাসিনার জন্মদিন, এখানে কারা আঘাত করছে? ওই কুলঙ্গারা যে আওয়ামী লীগের বাইরে, জনতা শেখ হাসিনার বাইরে, ওই বিএনপি দূষণ জামাতের দূষণ তাদের আজকে এই জন্মদিনকে নষ্ট করার লক্ষ্যে আজকে আমার আজকে আমার কবি মিনাল 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 করছে মিনাল 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 করছে মিনাল ভাই আমার আমি আমার কারো নাম নেই, আমি আমার মুখকে নষ্ট করতে চাই না। জনগণ সাক্ষী, জনগণ সাক্ষী, নীরব সাক্ষী। কালো আজকে জনতা শেখ হাসিনার জন্মদিনকে নষ্ট করার লক্ষ্যে আমার বঙ্গবন্ধু সৈনিকদের হাতে রক্ত রঞ্জিত করেছেন, ট্যাটা দিয়ে কোবাই আছে বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত করে হাজার হাজার কর্মীকে আজকে আঘাত করেছে। আমি আমি প্রশাসনকে লক্ষ্য করে একটা কথা বলবো, আজকে যদি ইশারা দিতাম তাহলে আজকে ধ্বংস হয়ে যেত। ঠিক কেন কেন দমায় রাখছি? একটি মাত্র কারণ, আমার ওই এলাকার মামুন তো কোনো অন্যায় করে নাই, দুষ্কৃতিকারীরা করেছে। যখন প্রতিশোধ দিব দুষ্কৃতিকারীদেরকে পাওয়া যাবে না, নদী দিয়ে সাঁতরে পালাবে। ঠিক আমার মা বোনরা আক্রান্ত হতে পারে, সেই লক্ষ্যে আমি আজকে আপনাদেরকে যারা যারা প্রতিশোধ দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদেরকে আমি থামিয়ে দিয়েছি। ঠিক তো ভাইয়ের আমার বক্তৃতা ঘের করব না, প্রশাসনকে লক্ষ্য করে বলবো আজকে যা ঘটেছে আমি সেটা সঠিক প্রতিকার চাই। যদি প্রতিকার না হয় চিহ্নিত করে করে আমি এটার প্রতিশোধ দিব ইনশাআল্লাহ। ভাইরা আমার আর বক্তব্য দিঘায়িত করব না। ভাইরা আমার আজকে আগামী সংসদ নির্বাচন, এটা লক্ষণীয়, এই সংসদ দিচ্ছে নির্বাচনকে ধ্বংস করার লক্ষ্যে তার বিভিন্নভাবে দেশীয় বিদেশীয় হাত মিলিয়ে চক্রান্তের মাধ্যমে নির্বাচনকে নস্যাৎ করতে চায়। জনতা শেখ হাসিনা বাংলার যে উন্নয়নমূলক কাজ করেছেন আপনাদেরকে মনে রাখতে হবে, সেই উন্নয়নকে অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে যে কোনো মূল্যে হোক গণতন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে জনতা শেখ হাসিনাকে শক্তিশালী করার মাধ্যমে ক্ষমতা আনতে হবে। বাংলার উন্নয়ন একমাত্র বঙ্গবন্ধু, বাংলার উন্নয়ন একমাত্র জনতা শেখ হাসিনা, এটা সর্বদা স্বীকৃত হয়েছে। তো ভাইয়েরা আমার এই উন্নয়নকে ধরে রাখতে হলে আগামী নির্বাচনে জনতা শেখ হাসিনাকে এই যে একটা স্লোগান, কি স্লোগান? বারবার দরকার হাসিনা সরকার, বারবার দরকার শেখ হাসিনা সরকার। এই স্লোগানটা ভাইসা আসে নাই, নেত্রী কর্মকাণ্ডের মাধ্যমে আসছে। তারপরে আমার বিনতি,
আগামী নির্বাচনে জয়মূল্য হোক, বাংলার উন্নয়নের ধারাকে ধরে রাখতে হলে জনতা শেখ হাসিনাকে ভোটের মাধ্যমে যে কোনো মূল্যে আমরা ক্ষমতায় আনবো। আমি জনতা শেখ হাসিনার মাধ্যমে তাদের জন্য বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমর্থনের মাধ্যমে বাংলা দুঃখী মানুষকে হাসি ফুটবে, বাঙালি জাতি বিশ্বে প্রতিষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ। এখন কেক কাটবো, কেউ যাবেন না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় একাত্তরের সকল শহীদ এবং মুক্তিযোদ্ধাদের মাগফিরাত, শহীদদের মাগফিরাত কামনায় এবং জননেত্রী ও বঙ্গবন্ধু পরিবারের জীবিত যারা আছেন সকলের দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা হবে। এখন যদি বিরল ঘোষণা দেই, যেই জায়গায় তুই ক্রিমিনাল সেই জায়গায় প্রতিরোধ, তুই কি করবি? যেইখানে তুই ক্রিমিনাল সেইখানেই প্রতিরোধ, তুই কি করবি? নয়া কান্না কান্দি মুন্সিফাতে ফলাইতে চাস? চোর বাসপাল লুচ্চাবেটা কাদা চাবার চালাল, তোর লোকে কোনো আপোষ নাই, তোর সঙ্গে কোনো আপোষ নাই। আজকের শপথ, মিলনের সঙ্গে কোনো আপোষ নাই, আজকে আপোষ দেওয়া পরিচয় ও লেখারি মাই। এসপি সাহেব ব্যবস্থা নেন, দেখা যায় যে জিয়াজি সাহেব নুরু ভাই আপনার দল করার লোক, ব্যবস্থা নেন, অন্যথায় কি হবে আমি জানি না। এখন দেওয়া পরিচয় করবেন হুজুর মাওলানা মোহাম্মদ আব্বা হোসেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা সকলেই খাস করে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইনশাআল্লাহ আমাদের আগামী নির্বাচনে দোয়া শরীক হই, দোয়া শরীক হই, আমাদের প্রধানমন্ত্রীকে কবুল করেন। পাশাপাশি আগামী সংসদ নির্বাচনে আমাদের সম্মানিত মেয়র সাহেবকে আল্লাহ পাক যেন সংসদ তিন আসনের গজারে তিন আসন নির্বাচনে এমপি হিসেবে কবুল করেন ইনশাআল্লাহ। আমরা সকলেই খাস করব। সর্বোপরি আমাদের নেতা الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما. সকলে হাত তুলেন, সকলে মুনাজাত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাদের দোয়া কবুল করেন। সকলে দোয়া করেন, اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب البنصرات وقنا عذاب يوم القيامة. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اي الله আজকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে আল্লাহ সমাবেশকে আপনি কবুল করেন। আল্লাহ সমাবেশের যত নেতা কর্মীরা পরিশ্রম করেছেন ইয়া রাব্বুল আলামিন আপনি সকলকে কবুল করেন। বিশেষ করে মুন্সিগঞ্জের গৌরব, মুন্সিগঞ্জের মাটি এবং খাঁটি আল্লাহ যিনি জননেতা ইয়া রাব্বুল আলামিন বঙ্গবন্ধুর বড়িঘাট আমাদের লিডার জনাব আলহাজ মহিউদ্দিন সাহেবকে আপনি কবুলের মঞ্জুর করেন। আল্লাহ আপনি তাকে আরো দীর্ঘায়ু দান করেন, এই মুন্সিগঞ্জের মানুষের মাঝে আল্লাহ আপনি তাকে দীর্ঘায়ু দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তারই সুযোগ্য সন্তান আলহাজ মোহাম্মদ ফয়সাল বিপ্লব, তিনি অনলি ওয়ানই বিপ্লব, আল্লাহ বিপ্লব ভাইকে আপনি কবুলের মঞ্জুর করে নেন ইয়া রাব্বুল আলামিন। তার কোনো দিকে কমতি নাই, এই মুন্সিগঞ্জের মানুষের জন্য সেবার জন্য যোগ্যতার দিক দিয়ে আল্লাহ আপনি তাকে এমপি হিসেবে কবুল করে নেন। আল্লাহ আগামী সংসদ নির্বাচনে গজারি তিন আসনের জন্য তাকে এমপি হিসেবে কবুল করে নেন ইয়া রাব্বুল আলামিন। আমার মনে হয় মুন্সিগঞ্জটাকে মদিনার মতো তিনি সাজাইতে চান। আল্লাহ মক্কা মদিনার মতো অটোমেটিকলি চৌরাস্তায় চৌরাস্তায় আপনার নাম নবীজির নাম স্থাপন করেছেন। আল্লাহ আপনি পুরা মুন্সিগঞ্জের মাধ্যমে আপনি তাকে কবুলের মঞ্জুর করে নেন ইয়া রাব্বুল আলামিন। খাস করে আল্লাহ আমাদের সকলের যিনি দিক নির্দেশনা দান করেন মাননীয় প্রধানমন্ত্রী, আল্লাহ আপনি তাকে দীর্ঘায়ু নেক হায়াত দারাজ করেন। আল্লাহ আমি ফরিদপুরের সন্তান, আমার পদ্মা সেতু যদি না হতো আমি দুই ঘন্টায় মুন্সিগঞ্জে আসতে পারতাম না। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন সারা বাংলাদেশকে আরো উন্নত করার তৌফিক দান করেন
জনতি শেখ হাসিনাকে বারবার আপনি সরকার হিসেবে মনোনীত করেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন দেশের শান্তি বজায় রাখার জন্য আপনি তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন খাস করে মাওলানা করিম ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ওদের লিডারের ওয়াইফ ইয়া রাব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন আপনি তাকেও কবুল করেন আমার এই সম্মানিত চেয়ারম্যান সাহেবকে কবুল করেন ইয়া আল্লাহ গোটা পরিবারকে আপনি হেফাজত করেন ইয়া রাব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন সম্মানিত মেয়ের সাহেবের মা দুনিয়ার জমিনে নাই আল্লাহ তিনি মায়ের কথা বলতেই কেঁদে ফেলেন আল্লাহ মায়ের জন্য প্রায় দোয়া চান আমার মাদ্রাসায় প্রতিদিন আসরের পরে দোয়া হয় সারাদিন কোরআন তেলাওয়াত আসরের পরে দোয়া হয় আল্লাহ আপনি তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমাদের মসজিদের একটা এসি নষ্ট আজকে তিনি সেটাও ঠিক করতে বলেছেন এসি ঠান্ডা বাতাস খেয়ে যেন মানুষের যেমন কোমল হৃদয় শান্তি পাবে আল্লাহ তার মায়ের তেশ ইয়া রাব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন বঙ্গবন্ধুর পরিবার থেকে যারা শাহাদত বরণ করেছেন একাত্তরের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ সকলের মাগফিরাত কামনা করছে আল্লাহ সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহ প্রত্যেকের কবরে কবরে আপনি আল্লাহ শান্তি বর্ষণ করেন জান্নাতের বিছানা বিছায় দেন জান্নাতের পোশাক পরায় দেন আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি আল্লাহ সম্মানিত মেয়র সাহেবকে কবুল করেন আল্লাহ আমাদের আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগকে কবুল করেন সব বাংলাদেশ আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগকে কবুল করেন আল্লাহ পুনরায় ক্ষমতা আসার তৌফিক দিয়ে দেন ইয়া রাব্বুল আলামিন আজকে যে দুর্ঘটনা ঘটেছে যারাই করেছে আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ যদি হেদায়েত ভাগ্য না থাকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন আরে বিজয় বিজয়ের দোয়া তো কবুল হবে না বিজয় বিজয়ের দোয়া কবুল হয় যার ঈমান নাই তার যদি দোয়া করলেও কি আল্লাহ দরবারে যায় তো দোয়া করে লাভ কি বিজয় বিজয়ের দোয়া করে না তাকে শিক্ষা দিতে হবে ইপরে পিলার মানুষ বানাইতে হয় তা না তোর দেহা মুখেলা ইয়া রাব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন আখিরি ফরিয়াদ আগামী সংসদ নির্বাচনে যেন আমাদের সম্মানিত মেয়র সাহেব ফয়সাল ভাই যেন নমিনেশন পান মাননীয় প্রধানমন্ত্রী যেন এই দৃশ্যগুলো দেখেন ফয়সাল বিপ্লব ভাইকে যেন নমিনেশন দিয়ে দেন আল্লাহ তার দিলের মধ্যে আপনি রহমত বর্ষণ করেন আল্লাহ তার দিলকে আপনি নরম বানিয়ে দেন তিনি যেন মনসিলেন মানুষের দিলের ব্যথা বুঝেন মানুষের দিলের ব্যথা যেন অনুভব করেন এবং নমিনেশন দিয়ে দেন আল্লাহ আপনি কবুল করেন ইয়া রাব্বুল আলামিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আল্লাহ আপনি মাফ করে দেন তার গোটা পরিবারকে মাফ করে দেন মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি নেক হায়াত দারাজ করেন পুনরায় ক্ষমতা সে তৌফিক দান করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন হে আমার রব তোমার তো সৃষ্টি শেষ নাই মাখলুকাতের শেষ নাই লক্ষ কোটি সৃষ্টি হাজার হাজার কোটি তোমার বান্দা সবার রব তো তুমি মালিক তুমি আমার নেত্রীর দীর্ঘায়ু দাও তুমি যেন শেখ হাসিনার দীর্ঘায়ু দাও তুমি বাংলার মানুষকে সেবা করার বারবার সুযোগ দাও আমিন আমিন সুম্মা আমিন এখন এই জায়গাটা খালি করো এই জায়গাটা খালি করো এই শাকিল খালি করো এখন কি স্টেজটা খালি করবা আপু দূরা হইলা দে 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 এই না এই বেদালে গেছে গা এসুন কই এখন কি স্টেজটা খালি করবা এই বেটা একটু থাপ যাবো আমি বেটা আজকে মিলালের কারণে আসল নামাজটা পড়া হইল না বুঝলাই গেছি সব দোষ মিলালের দেখেন এমপি না হইতে যা দেখাইলো হইলে পরে কি করব হিসাবটা বুঝা নিয়েন হিসাবটা বুঝা নিয়েন
আমাদের গজারিয়ার যত নেতা কর্মী আছেন আপনারা চরকিশোরগঞ্জ ঘাটে চলে যান, গজারিয়া ঘাটে, গজারিয়া ঘাটে চলে যান। গজারিয়া নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা আছেন তারা চরকিশোরগঞ্জ গজারিয়া ঘাট চলে যান, তলার গুলো ওইখানে আছে। আমাদের গজারিয়ার যে সমস্ত নেতা কর্মী আছেন এরা সবাই কিশোরগঞ্জের গুদার ঘাটে আসেন, আমি এখন রওনা হব, আপনারা আমার সাথে আসবেন, ওইখানে টলা আছে, আমরা হাইটা চলে যাবো। চরকিশোরগঞ্জ গুদারাঘাট গজারিয়ার নেতা কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা চরকিশোরগঞ্জ গুদারাঘাট চলে যান। গজারিয়ার নেতা কর্মী মিনাল কান্তিকে অবাঞ্ছিত ঘোষণা করে গেলেন। আপনি রিক্সার একটা লোক অনেক ক্ষমতা তোর নাই, বলছি 500 লোক আনিস আনছিলি শুভ শুভ দিন, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় শেখ হাসিনা, জয় বাংলাদেশ আওয়ামী লীগ, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। সাগর, নোবেল, সুরুজ, সব সর চলো জায়গা। সোহেল, সোহেল, এই সোহেল কে কাইলে ছিল কো ভাইস চেয়ারম্যান কো সবাই শান্ত, শান্ত, সবাই শান্ত, শান্ত, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বাইরে আমারটা আমার
আমার লাল লাল